মুরব্বীরা যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা সবাইকে আমি উদাত্ত আহ্বান করছি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন বিবাহকে সহজ করুন মেয়ের বিয়েতে অযাচিত মোহরের বিশাল বড় ফিগার দাবি করে বসে থাকবেন না ভালো ছেলে দ্বীনদার আল্লাহওয়ালা আল্লাহ বীর মুত্তাকি একজন পাত্র আপনার মেয়ের জন্য খুঁজে বের করুন এই পাত্র বহু কোটিপতির চাইতে অনেক শ্রেষ্ঠ এই সন্তানকে কদর করুন কর্মঠ পরিশ্রমী মেধাবী হোক গরিব কিন্তু সে সৎ এবং নেককার মুত্তাকি পরহেজগার এরকম ছেলেকে নিজের মেয়ের জন্য নির্বাচন করুন কত কত সম্পর্ক আমরা দেখেছি এই ধরনের সুবিবেচনা প্রসূত যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের মেয়ের ঘরে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন আর এর বিপরীতে শুধু টাকা পয়সা দেখবেন সরকারি চাকরি দেখা ছাড়া বিয়ে দিবেন না পয়সা ছাড়া বিয়ে দিবেন না এরপরে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়া বহু মানুষও আমরা দেখেছি এজন্য আল্লাহকে ভয় করেন মেয়ের বাবারা বিয়ের বিষয়টাকে সহজ করেন আর ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে না দিয়ে তথাকথিত পায়ে দাঁড়ানোর কথা বলে এদেরকে বুড়া করে ফেলবেন না উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই পাত্রীপক্ষের অযাচিত মোহরের দাবি আবার পাত্রপক্ষের যৌতুক দাবি সারা বাংলাদেশে যৌতুক আছে আপনাদের এলাকাতে কোন কোন ক্ষেত্রে একটু বেশিও আছে মেয়ের বাবা আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে তারপরও ছেলের বাবা ছেলে পক্ষ যৌতুক আশা করে আল্লাহর জমিনে এর চাইতে ছোট লোক আর আছে কিনা আমি জানি না যে একজন মানুষ তার মেয়েটাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করায় শিক্ষা দীক্ষা খাওয়া দাওয়া ভরণ পোষণ দিয়ে বড় করছে আপনি পালকিতে তুলে গাড়িতে তুলে আজকাল তার পালকি নাই গাড়িতে তুলে আপনি নিয়ে আসছেন আপনার বাড়িতে আস্ত একটা মানুষ নিয়ে আসছেন সারা জীবনের জন্য দু চার দিনের জন্য না বড় করছে তার মা বাপ নিয়ে আসছেন আপনার বাড়িতে আপনি ব্যয় হিসাবে আপনার ব্যয় হিসাবের ব্যয় হিসাবের কাছে সারা জীবন পায়ের কাছে বসে থাকা উচিত অর্থাৎ মেয়ের বাপের কাছে মায়ের কাছে যে আপনারা আপনাদের মেয়েটাকে বড় করেছেন কত কষ্ট করে কত রাত জেগে কত পরিশ্রম করে কত চোখের পানি ফেলে আস্ত মেয়েটা বড় করার পর আমরা নিয়ে আসলাম এখন আমাদের সংসারে সে কাজ করবে থাকবে তার মেধা বুদ্ধি শিক্ষা সবগুলো আমাদের এখানে কাজে লাগাবে অথচ তৈরি করে দিয়েছেন আপনি তো ব্যয় ব্যয়ন হিসাবে ছেলের বাপ মেয়ের বাপকে ছেলের মা মেয়ের মাকে পায়ের কাছে নিয়ে বসে সালাম করা উচিত কথা বুঝেন না আমার কেন সালাম করবে বুঝতে পারছেন বিষয়টা আমাদের দেশে উল্টা অনেক এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে আছে না এর চেয়ে বড় ছোট লুকি আর কি আছে আরে ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে ছেলের মা কি দিছে ছেলে তো দেয় নাই বরং তার মেয়েটা নিয়ে আসছে তার কলিজাটা নিয়ে গেছে যার মেয়ে হয় এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয় কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না আস্ত কলিজার টুকরাটা ধরে তুলে দিয়ে দিছে আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন সেখানে সালাম করা তো দূরের কথা উল্টা বরং আম কাঁঠালে মৌসুম আসলে খোঁচাখুঁচি করেন বৌমা এখন এই যে আশেপাশে দেখছো অমুকের অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছো খোঁচাখুঁচি করেন আছে না এই ছোট লোক আমাদের এলাকায় ভাইরা আমার এটা না যায় যেমন গুনাহ এটা খাওয়া হালাল নয় এটা চাঁদাবাজি নিকৃষ্ট চাঁদাবাজি আস্ত মেয়েটা দেওয়ার পরে আবার তাদের কাছে যৌতুক আশা করেন আপনার চেয়ে ছোট লোক আল্লাহ জমিনে আর কে আছে যুবকরা আপনাদের সংকল্প করতে হবে এই সমস্ত দুই নম্বরের বিরুদ্ধে আশেপাশে অনেক মহিলারা আছে খোঁচাখুঁচি করে এই বৌমাকে আছে না নাই এগুলো মানুষরূপী ইবলিস এই মহিলাগুলো হলো মানুষরূপী ইবলিস আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর পাশে দাঁড়াতে হবে এই টাইমে পাশে দাঁড়াইলে অনেক কথা শুনবেন বলবে হ্যাঁ বউ ভক্ত হয়ে গেছে শ্বশুরবাড়ির দিকে টানে এখনই বলুক তারপর সত্যের পক্ষে থাকতে হবে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনার রমজান মাস আসলে ইফতার দেওয়া লাগে কোরবানি আসলে আপনার ওই কোরবানির গরুর রান পাঠানো লাগে কল্লা পাঠানো লাগে গোস্ত পাঠানো লাগে তারপরে শীতের সময় আসলে পিঠা দেওয়া লাগে ফলের সময় আসলে ফল দেওয়া লাগে বাপ গরিব না বড়লোক এসব দেখা দেখি নাই দিতেই হয় বেচারা দেয় বাধ্য হইয়া দেয়ার পরে বলে না খুশি মনে দিছি এই ব্যাধিগুলো আপনাদের এলাকাতে একটু বেশি বরং আমি জানি আমি সিলেট শহরে কুদরতুল্লাহ মসজিদে একবার প্রোগ্রামে আসছি এরকম একটা প্রশ্ন আসছিল আমি বললাম যাদের যাদের ইফতারির অভাব আছে যাদের আম কাঁঠাল খাওয়ার টাকা নাই ছেলের বাপ ছেলের মা ছেলে এই ফকির মার্কার লোকগুলো আমাদের আসুন্না ফাউন্ডেশনে দরখাস্ত করবেন আমরা আল্লাহর হস্তে দিব তবুও মেয়ের বাপরে জ্বালাবেন
তবুও মেয়ের বাপকে জ্বালাবেন না এটা জুলুম এটা জুলুম এটা হারাম হারাম আল্লাহ তাআলা হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন লা ইয়াহিল্লু মা আলিমরি মুসলিমিল্লা বি তিবি নাফসি আপনি মেয়ের বাবাকে বাধ্য করবেন অনেক বাবা আছেন কষ্ট করে উপার্জন করে হাওলাত করে অনেকে সুদের উপরে টাকা নিয়ে মেয়ের সুখের জন্য মেয়ে শ্বশুরবাড়িতে সমস্ত পাঠায় এই যে তাকে বাধ্য করলেন যদি বাধ্য করেন চাইচিন্তে এইভাবে যৌতুক নেন তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ হ্যাঁ কোন মেয়ের বাবাকে আল্লাহ অর্ডার দিয়েছেন তিনি সবাইকে দেন তাহলে আপনি গরিব বাবা হিসেবে কিংবা সে আপনাকে গিফট দিয়েছে সেই হিসাবে আপনি খেতে পারেন কিন্তু এটা কোনো বড় মানসিকতার কথা হতে পারে এই ছোট লোকই থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ কত বড় নিকৃষ্ট কথা একটা মেয়ে তুলে দিল আস্ত মেয়ে এরপর আপনি আবার যৌতুক আশা করেন মানে ডাকাতের তো সীমা আছে ভাই ডাকাতে ডাকাতি করে নগদ পয়সা তাকে নিয়ে যায় মোবাইলটা তাকে নিয়ে যায় কোন ডাকাত শুনছেন আজ পর্যন্ত এটা বলে যে ঠিক আছে মোবাইলের টাকা এখন নিয়ে গেলাম এখন এটা দরকার আবার শীতের সময় আসতেছে সামনে আম কাঠা ফল পড়ে পাঠাই দিবা ফল সিজন আসছে আবার ফল পাঠাই দিবা তারপরে আপনার রমজান মাস আসলে সেমাই চিনি ফল পাঠাই দিবা ইফতারে পাঠাই দিবা আর কোরবানির সময় গরুর কল্লা এবং রান পাঠাই দিবা এরকম কোন চাঁদাবাজ শুনছেন আজ পর্যন্ত তাহলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্ট চাঁদাবাজার ডাকাত হলো এই ছেলের বাপ মা এবং ছেলে পক্ষ যারা মেয়ের পক্ষ থেকে এইভাবে বিভিন্ন সময় সময় যৌতুক খায় চাঁদাবাজরা এত নিচে নামতে পারে না আমরা এটা বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাআল্লাহ লজ্জা হওয়া উচিত আমাদের আল্লাহকে ভয় করে